নমস্কার, আজকে আমি তন্দুরি রুটি আর একটু চিকেন বানাবো। তো দেখুন, তন্দুরির জন্য আমি আগে আটাটা মেখে রাখছি, তার জন্য আমি এই বাটি দু বাটি ময়দা নিয়েছি। এর মধ্যে আমি একে একে সব দিয়ে দেবো। প্রথমে আমি নুন দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো 1 চামচ চিনি, এটা আমি বেকিং পাউডার দিয়ে দিলাম, বেকিং সোডা, এরপর আমি এখানে দেব একটু সাদা তেল, এখন আমি এর মধ্যে টক দই দিয়ে দেব। ছোট চামচ যেহেতু 5 চামচ, মোটামুটি 3 চামচের মতন, এটা দিয়ে হালকা জল দিয়ে আমি ভালো করে মেখে নেব। এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে জল দিয়ে এটা মেখে নেব। এটা খুব নরমও হবে না, খুব শক্তও হবে না, আমি একটা মোটামুটি করে ভাবে মেখে নিচ্ছি। নিয়ে একে আমি আধা ঘন্টার মতো রেখে দেব, ততক্ষণ আমি মাংসটাকে রেডি করব। আমি এইভাবে মাখিয়ে নিয়েছি, এটা রেডি হয়ে গেছে মাখানো, এটা এখন থাক 10 মিনিট মতো ঢাকা। মাংস বানাবো, মাংসের জন্য আমি ধনে গোটা জিরে 4টে শুকনো লঙ্কা, একটু গরম মশলা, একটু যাই জয়িত্রী আর একটু গোলমরিচ নিয়েছি, হালকা ভুনে নেব। এই লঙ্কা কটাকে আমি একটু কেটে নেবো, কেটে কেটে ফার্স্টে ফ্রাই করবো। তো আমি লঙ্কা মশলা কটাকে আমি এখন হালকা ভুনবো, বেশি ভুনবো না। আমি কটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি, কড়াইতে আমি একটু বাটা দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি একটু তেল দিয়ে দেবো। এর মধ্যে আমি লঙ্কাগুলো একটু হালকা ভেজে নেব। আমি লাস্টে গার্নিশে দেওয়ার জন্য ভেজে নিলাম, এটাকে আমি উঠিয়ে নেবো, খুব একটা ভাজবো না। এতে আমি পেঁয়াজ গ্রেট করে রেখেছি, এই পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি, এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আমি এটা 5 মিনিট মতো এখন ভাজবো। তখন ওটা ভাজা হচ্ছে মাংসটা, তখন আমি এটা গুঁড়ো করে নিচ্ছি, কটা কাজু বাদাম দিয়ে দিলাম। এই কটাকে আমি গুঁড়ো করে নেব, কিন্তু খুব মিহি গুঁড়ো করব না, একটু গোটা গোটা রাখব। আমি এখন এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে 2 চামচ দিয়ে দিচ্ছি, এটাকে আমি ভালো করে কষে নেব 5 মিনিট। এটা আমি 5 মিনিট মতো কষে নিয়েছি, এখন আমি টক দই দিয়ে দিচ্ছি, 3 চামচ মতো টক দই দিয়ে দিয়েছি, এটাকে আমি ভালো করে কষে নেব। নিয়ে আমি যে মশলাটা আমি বানিয়েছি ওই মশলাটা দেব, 5 থেকে 6 মিনিট মতো রেখেছিলাম, এখন এর মধ্যে আমি যে ভাজা মশলাটা রেডি করে রেখেছি ওটা আমি এখন দিয়ে দিচ্ছি। এটা আমি আর জল দেব না, এটাই তেলের ওপর আসলে আমি নামিয়ে নেব।
তেমনি মিডিয়াম টু লোতে রয়েছে। এটা আমি চাপা দিয়ে আবার 5 মিনিট মতো রেখে দিচ্ছি। আমাদের চিকেনটা রেডি হয়ে গেছে, তেলের উপর এসে গেছে, পুরো রেডি, মাংস পুরো সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমি জল দিলাম না, আস্তে আস্তে করেই করেছি। এর মধ্যে আমি এখন দিচ্ছি কাস্তুরি মেথি আর গরম মশলা। আর যে ভেজে রেখেছিলাম লঙ্কা আর তার সাথে কাঁচা লঙ্কা 5টা দিয়ে দিলাম। রেডি আমাদের চিকেন। আটাটা আমি মেখে রেখেছিলাম, আমি লেচি কেটে নিয়েছি, এবার আমি একে করে বেলে নেব। একটু লম্বা লম্বাভাবে বেলে নিচ্ছি, যে যেভাবে বলতে চায়, কেউ গোলও বেলতে পারে। দুটো দুরকম বেলাচ্ছে, একটা প্লেন থাকছে আর একটায় আমি একটু কালো জিরে একটু ধনে পাতা দেবো, যাতে দেখতে ভালো লাগে, তার জন্য দিচ্ছি। কেউ চাইলে দেবে, কেউ না দিতে পারে। এর উপর আমি এটা একটু বেলে দিয়েছি, জল ছিটা দিয়ে আমি এটা প্লেন রুটিটা বসিয়ে দিচ্ছি। দেখুন এটা সুন্দর ফুলছে, এটাকে আমি সেকে নিয়েছি। ওই একইভাবে আমি এটাকেও দিয়ে দিয়েছি, এটাকেও আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ওই একইভাবে এটাকেও আমি উল্টিয়ে সেকে নেব। দেখুন এটাও সুন্দর হয়ে গেছে। এইভাবে আমরা একে একে একটা একটা করে করে নেব। দেখুন আমাদের তন্দুরি রুটি আর চিকেন রেডি।